সুপ্রিয় ভিভার আসসালামু আলাইকুম বিলেজ বই আমির ওয়ান চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি হচ্ছে ময়না পাখির খাসা পরিষ্কার কেন রাখতে হবে এই খাসা পরিষ্কার করে রাখার উপকারিতা কী এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো শুরুতেই একবার নিই আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে আসা বেলটা বাজিয়ে দেবেন আর আমার চ্যানেলের অন্য পশু পাখির ভিডিও দেখে নেবেন তো চলুন বন্ধুরা আমরা আলোচনা করি ময়না পাখির খাসা পরিষ্কার কেন রাখতে হবে। আমরা যারা ময়না পাখি পুষে থাকি লালন পালন করে থাকি অনেক দিন আমাদের হাসাগুলো পরিষ্কার করি না আর এই পরিষ্কার না করার কারণে কি কি সমস্যা হতে পারে সেটা আমি আগে নিই প্রথমত আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে যেতে যেতে পারে ভাইরাসে আক্রান্ত হয়ে পাখি মারা যেতে পারে পাখি আগের মতো কথা নাও বলতে পারে তো তার জন্য আমরা সময় হাসা পরিষ্কার রাখবো আর হাসা পরিষ্কার কেন করব। এই পাখিগুলো খাবার দেওয়ার পর তাদের বিষ্ঠাগুলো নিচে জমে থাকে অনেকদিন আমরা এই বিষ্ঠাগুলো পরিষ্কার করি না হাসাটা পরিষ্কার করি না তাছাড়া আমাদের পানির পাত্র খাবার পাত্র যে খাবার যে পাত্রতে পানি দেই যে পাত্রতে খাবার দেই এই পাত্রগুলো পরিষ্কার করি না তাতে কেউ অনেক সময় পাখি অসুস্থ হতে পারে বাইরাসে আক্রান্ত আক্রান্ত হতে পারে তো আমরা সব সময় খাসার নিচটা পরিষ্কার পরিষ্কার রাখবো পাখির বিজটাগুলো একদিন পর পর অথবা দুদিন পর পর সবসময় পরিষ্কার করে দেব পানি পাত্রটাও পরিষ্কার করে দেব খাবার পাত্রটাও পরিষ্কার করে দেব অনেক সময় দেখা যায় যে পাত্রতে আমরা খাবার দিই এখানে বাদ দিই বিস্কিট দেই বিভিন্ন ধরনের ফল দিয়ে থাকি কিন্তু প্রতিদিন কিছু একটা দিয়ে এই খাবারগুলো তুলে নতুন খাবার দিই কিন্তু কর্নারে কর্নারে কিছু খাবার জমে থাকে আর এই খাবারগুলো জমে থাকতে থাকতে এগুলো পচে যায় এখান থেকে দুর্গন্ধ হয় এখান থেকে ভাইরাস হতে পারে তো আমরা যে খাবার পাত্রটা দেব এমন ব্যবস্থা দেব যে পাত্রটা কুলে পরিষ্কার করে নতুন করে দেয়া যায় এমন পাত্র দিব তাহলে এই সম্ভাবনাটা থাকবে না যে কর্নারে খাবার জমে আছে এটা নষ্ট হয়ে গিয়েছে আর এই নষ্ট খাবার পাখি খেয়ে অসুস্থ হয়ে গিয়েছে তো আমরা অনেক সময় দেখা যায় যে পানির পাত্রটাও পরিষ্কার করি না তো পানির পাত্রটাও পরিষ্কার করবেন আমাদের এত মায়ার পাখি এত যত্ন করে ময়না পাখি পুষে থাকি লালন পালন করে থাকি অল্প কিছু বুলের কারণে আমাদের পাখিগুলো অসুস্থ হয়ে যায় মারা যায় খুব কষ্ট লাগে তো আমরা আজকে থেকে যারা ময়না পাখি শালিক পাখি বা অন্য পাখি পুষছি পাখির খাসাগুলো পরিষ্কার করে রাখব পানির পাত্র খাবার পাত্রগুলো পরিষ্কার করে রাখবো তাহলে আমাদের পাখিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে কোনো ধরনের সমস্যা আসবে না পাখিকে সুন্দর দেখাবে অনেক সময় দেখা যায় খাসার নিচে অনেকগুলো পায়খানা বিষটা জমে আছে আর এখান থেকে পাখির পালকে ডানায় লেজে নোংরা হয়ে গিয়েছে অসুন্দর দেখাচ্ছে পাখি তো আমাদের পাখির খাসাগুলো সবসময় পরিষ্কার রাখবো পানির পাত্র খাবার পাত্র সব সময় পরিষ্কার রাখবো তাহলে আমাদের পাখি ভালো থাকবে সুস্থ থাকবে থাকবে এবং সুন্দর দেখাবে তো আল্লাহ হাফেজ বিওয়াই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে